আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দশের ম্যাথ গুলো এখানে আমরা এগারো করবো না আপনার যদি মনে হয় যে আমি এগারো করবো তাহলে আপনি একটু কাজ করতে পারবেন যে আপনি এগারো ম্যাথ গুলো নিজে থেকে ট্রাই করবেন কারণ এগারো ম্যাথ কখনো আসে না তো এই দশ পর্যন্ত মোটামুটি ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে সো আমরা এখন এই দশের এক নম্বর ম্যাথটা আমরা সলভ করতেছি তো আমরা আগে তো করছিলাম এটা তো দশের এক নম্বর না এই দশের হচ্ছে আমাদের এক নম্বর ম্যাথ এখানে সলভ করবো আর আমাদের এখানে ডিএক্স কিন্তু আছে এখানে ওকে এই কাজটা আছে এখানে এখন আপনি কোন মানটাকে ধরলে এই মানটা আমাদের হচ্ছে সেটা আমাদের এখানে বুঝতে হবে এখানে কোন মানটাকে ধরলে তো আগের ম্যাথগুলো যদি করে থাকেন এখানে আপনি যদি আগের ম্যাথগুলো করে থাকেন তখন দেখবেন যে আমাদের এই যে আমি একটু জাস্ট রাফলি আপনাকে বলতেছি এখানে লন কজ এক্স এর ডেরিভেটিভ করলে হবে ওয়ান বাই কজ আর কজ কে আবার যাকে আমি এক্স বললাম সে কিন্তু এক্স না সে হচ্ছে কজ এক্স কজ করলে আবার কি হবে এখানে মাইনাস সাইন হবে এখানে তাহলে আমাদের এই মাইনাস সাইন আর আমি যেখানে মাইনাস লনটাই কমন নেই তাহলে মাইনাস এটা আগে থেকে ছিল এখানে তো মাইনাস মাইনাস প্লাস আর এখানে সাইন বাই কজ মানে কিন্তু ট্যান হবে এখানে তাই না আমরা এখানে ধরবো কি এখানে ধরি

তো মানগুলো যদি বসায় দিই এখানে তাহলেই হয়ে যাচ্ছে ই পর এক্স এখানে সেকেন্ড প্যাকেট দিলাম এখানে তো এই এইটা মাইনাস এটা মানে কি এখানে এফ অফ এক্স এখানে তো আমি এখানে টেন এক্সের মানটা হচ্ছে এফ ড্যাশ অফ এক্স প্লাস এখানে প্লাস এই মাইনাস লন এর মান কত এখানে এফ অফ এক্স এখানে ওকে আর এখানে ডি এক্স তো এখানে আছেই তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই তো এখন একটা বিষয় দেখুন তবে আমরা কিন্তু তাহলে এই এটাকে ধরে কিন্তু এটা পেলাম তার মানে ই পর এক্স কি হবে এখানে এফ অফ এক্স হবে এখানে

এবার কিন্তু চান্দু আমাদের এই মানটাকে ধরে কিন্তু আমরা এটা না কারণ এখানে এটাকে ধরলে মাইনাস হবে কেন আমরা যে এরকম হতো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটাকে ধরলে আমরা এটা ইজিলি কিন্তু কিন্তু বিধায় আমাদের করতে হবে কি সবার সাথে গুণ করে দিতে হবে কেন মানে ইভি সুতরাং করতে হবে মেইন কথা পর মাইনাস এক্স ওয়ান বাই এক্স এখানে থাকবে আর ডিএক্স টা গুণ করে দেবো এই প্লাস এখানে আবার ই পর মাইনাস এক্স আর এখানে কি তো এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে ডিএক্স থাকবে এই মানটা আমাকে রাখতে হবে এখন আমরা করবো এখানে ইউবি সূত্র করবো এই যাতে তো এটাকে আরেকটা লাইন আপনি এখানে এভাবে একত্র নেবেন এখান থেকে দিচ্ছি এখানে ই পর মাইনাস এক্স আর এখানে এক্স ইনভার্স অন করা যাবে আর ডি প্লাস এখানে ই পর মাইনাস এক্স এন্ড এক্স স্কোয়ার মাইনাস টু আর এখানে ডি করা যাবে ওকে তো এখন আমরা এখানে এই পরের অংশটাকে স্থির রাখবো কারণ দেখবেন যে এটাকে ক্যালকুলেশন করে একটা মান পাবো যেটাকে কাটাকাটি করা যাবে এখানে তো আমরা এখানে যে ইউভি সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তো আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো অবশ্যই আমি এখানে এই এটাকে আমি ইউ ধরার ট্রাই করবো কারণ এটাকে আমাদের ডেরিভেটিভ খুব ইজিলি করা যাবে তাই না আমরা এটাকে ডেরিভেটিভ তাহলে আমি এখানে এক্স ইনভার্স ওয়ানটাকে আমি ইউ ধরবো আর ইন্টিগ্রেশন অফ ই পর মাইনাস ভি ধরলাম এখানে সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স এক্স ইনভার্স মাইনাস এক্স ইন্টিগ্রেশন অফ ই পর মাইনাস এক্স এখানে ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই ডি এক্স করলাম এরপর আমাদের এখানে কি আছে প্লাস ই পর মাইনাস এক্স এ মাইনাস এক্স আর ডি এক্স আর কি এখানে আমাদের এটা রাখলাম এখানে ওকে এখানে দেখুন তো কি হচ্ছে ভাইয়া এখানে এক্স ইনভার্স ওয়ান হবে এখানে আর ই পর এক্স গেলে কত হবে কিন্তু ই পর এক্স হবে এখানে যেহেতু আমাদের পাওয়ারের শখ মানে এক্স এর শখ মাইনাস ওয়ান তার মানে এখানে মাইনাস ওয়ানটা ভাগ হবে এখানে ওকে আচ্ছা গেল মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা করলে কত হবে বলুন তো এখানে এটাই করলে আমাদের হবে কি পাওয়ার সামনে মাইনাস সামনে আসবে মাইনাস এক বাদ গেলে মাইনাস টু হবে এখানে আর ই পর এক্স গেলে কত হবে ই পর মাইনাস এক্স হবে এখানে আর পাওয়ারটা মাইনাস ওয়ান সামনে আসবে আর ডি এখানে আর প্লাস কত এখানে বলুন তো এখানে ই পর মাইনাস এক্স

তাহলে অ্যান্সার আমাদের হবে কি এখানে মাইনাস ই পর মাইনাস এক্স আর এক্স আর প্লাস সি হবে এখানে এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এরপর আমাদের তিন নম্বর যে ম্যাটার আছে দেখুন ই পর ফাইভ এক্স ফাইভ লন এক্স ওয়ান বাই এক্স এখানে এটা সফটওয়্যার অ্যাম্পেটের আসছে একবার তো আসছে বলতে আমাদের কোনো কথা নেই আমাদের এই ম্যাথগুলো কিন্তু প্রায়শই দেখা যায় এখানে এটা কি আছে এখানে ই পর ফাইভ এক্স ওকে তো এখানে আছে থার্ড ব্র্যাকেট ফাইভ লন এক্স প্লাস ওয়ান বাই এক্স আর আমাদের ডি এখানে এই মানটা আমাদের এখানে আছে আর কি ওকে এটা আমাদের আছে তো এখানে কিন্তু আমাদের এই ওয়ান এক্স কি করলে ওয়ান বাই এক্স হবে কিন্তু ফাইভটা কই যাবে এখানে এই হালাত তো কোনো কাজ নেই এখানে তো আমরা করবো কি এখানে এই ই ফর এক্স দ্বারা প্রথমে সবগুলো গুণ করে দেবো এখানে এই ইন্টিগ্রেশন অফ ই ফর ফাইভ এক্স ফাইভ লন এক্স আর ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই ফর ফাইভ এক্স ওয়ান বাই এক্স আর ডি এক্স পাবো এখানে ওকে এটা আমরা পাচ্ছি এখানে এই অংশটা তো ফাইভটাকে আমি যদি সামনে নেই এখানে ফাইভটা আমি যে সামনে নেই গেল এখানে ফাইভ সামনে নিলাম সো এখানে ই পর হচ্ছে আমাদের ফাইভ এক্স আর লন এক্স আর হচ্ছে আমাদের ডি এক্স এখানে প্লাস এখানে ই পর ফাইভ এক্স ওয়ান বাই এক্স আর এখানে আমাদের ডি এক্স পাচ্ছি এখানে এই অংশটা আমরা পেয়ে যাচ্ছি এখানে ওকে আচ্ছা এখন আপনি যদি এখানে ই মানে ইউভি এর সূত্রটা এখানে করেন এখানে ইউভি এর সূত্রটা তখন আমাদের কি হবে দেখুন পাঁচ তো কনস্ট্যান্ট এটা কোনো সমস্যা নেই

এই অংশটা আমি এইভাবে রাখলাম আর কি সো এখন আমাদের এখানে এই ফাইভ দিলাম এখানে থার্ড ব্র্যাক এখানে লন এক্স তো ই পর হচ্ছে আমাদের ফাইভ এক্স বাই এখানে ফাইভ হবে এখানে ওকে আচ্ছা মাইনাস এটা ইন্ডিকেশন করলাম লন কি হলে ওয়ান বাই এক্স হবে এখানে আর এই ই পর করলে কত হবে এখানে ই পর ফাইভ এক্স হবে বাই ফাইভ কিন্তু নিচে ভাগ হবে আর এক্স এখানে থাকবে ওকে এটা কিন্তু এক্স এটা আছে এখানে আর প্লাস এখানে ই পর ফাইভ এক্স ডিএক্স এখানে এই মানটা পাবো এখন কথা হচ্ছে আমাদের এখানে দেখুন এই পাঁচ দ্বারা আমি যদি সবাইকে গুণ করে এখানে তাহলে আমাদের এই পাঁচ দ্বারা গুণ করলে কাটা যাবে থাকবে এখানে কি লন এক্স মাইনাস এখানে করলে কি হবে এখানে এই পাঁচ পাস কাটা যাবে তারপরে কি হবে এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ই পর ফাইভ এক্স ওকে আমি কিন্তু একটা বিষয় মানে মিস্টেক করছি এখানে আমাদের ওয়ান বাই এক্সও আছে কিন্তু এখানে 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 দিতে ভুল করছি এক্স হবে এখানে তো এটা মাইনাস ওয়ান বাই এক্স এটা করলাম এখানে অ্যান্ড ডি এক্স তো এখানে আসেই আর প্লাস কি এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ই পর ফাইভ এক্স ডি এক্স এটা কাটলাম কাটলে আমাদের কিন্তু কি থাকতেছে বলুন তো এখানে ই পর ফাইভ এক্স লন এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার থাকতেছে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের এখানে সমাধান ওকে